জঙ্গলের মধ্যে ভাঙাচোরা এক প্রাসাদ, আগাছায় ঢাকা পড়েছে তার দালান, এদিকে সেদিকে ইটের গাঁথনি আলগা হয়ে আছে, আর তার গায়ে লেগে আছে সুদূর ইতিহাসের গন্ধ। সিঁড়ি বেয়ে উঠে আগে যেখানে পুজোর দালান ছিল সেখানে এখন চাপ চাপ অন্ধকার, তবে সেসবের মাঝেই 302 বছরের ইতিহাস আগলে জেগে থাকেন মা দুর্গার রুদ্র মূর্তি চামুণ্ডা। শান্ত স্নিগ্ধ মাতৃমূর্তির বদলে এমন দেবীকেই যে স্বপ্নে দেখেছিলেন এক রাজপুরুষ, কালের আঁচড় প্রাসাদের গায়ে লাগলেও হারিয়ে যায়নি রায়বাড়ির সেই পুজো। রায়বাড়ির যে কোনো উৎসবই শুরু হতো প্রতিপদ থেকে, আজও সেই রীতি অক্ষুণ্ণ রয়েছে। মহালয়ার পরের দিন এবছরও প্রতিপদ থেকেই শুরু হবে রায়বাড়ির দুর্গাপুজো। দেবীর রুদ্রমূর্তির পুজোই এই দুর্গোৎসবের বিশেষত্ব। কিন্তু জরাজীর্ণ প্রাসাদের গায়ে কিভাবে বেঁচে আছে সেই পুজো, সেই ইতিহাস জানতে ফিরে যেতে হবে এককালের ঝলমলে রাজবাড়িতে। 300 বছর আগেকার কথা, তখন আমতার জয়পুরের কোল ঘেঁষেই বয়ে যেত রূপ নারায়ণ। সেই নদীপথেই বাণিজ্য করতে চলেছিলেন বর্ধমান রাজপরিবারের সদস্য শান্তিমোহন রায়। পথে রাত্রি যাপনের সময় নোঙর ফেলেছিলেন জয়পুরে, ঘুমের মধ্যে স্বপ্নাদেশ পান লক্ষ্মী পুজো করার। সেই আদেশ মাথা পেতে নেন শান্তিমোহন, তারপর জয়পুরের বুকেই এলাকার প্রথম লক্ষ্মী পুজোর সূচনা করেন, তৈরি করেন গজলক্ষ্মী মাতা এস্টেট। বছর ঘুরতে না ঘুরতেই আবারও স্বপ্নাদেশ পান শান্তিমোহন, দুর্গা মায়ের আরাধনা শুরু করেন সেবার। তখন থেকেই ধীরে ধীরে সেখানেই বসতি গড়ে তোলেন তিনি, প্রসিদ্ধ হয় রায়বাড়ির দুর্গাপুজো। সে পুজোই এবছর 302 বছরে পা দিল। এই পুজো আজ থেকে 302 বছর আগে 1126 সালে শান্তি রায় আমাদের যে পূর্বপুরুষ, সেই পূর্বপুরুষ প্রতিষ্ঠা করেছিলেন, এবং তখন থেকেই এই পুজোটা হয়ে আসছে 302 বছর ধরে। আগে হচ্ছে গজলক্ষ্মী মাতার প্রতিষ্ঠা করেন তিনি স্বপ্নাদেশ পাওয়ার পর, তারপরে আবার একটা স্বপ্নাদেশ পাওয়ার পর তিনি মহামায়ার মা মহামায়ার প্রতিষ্ঠা করেন, সেই বছরই প্রতিষ্ঠা করেন। এইভাবেই আমাদের পুজোটা নিষ্ঠাভাবে 302 বছর ধরে হয়ে আসছে। আজও স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে গজলক্ষ্মী মাতা মন্দির, তৈরি হয়েছে রায় পরিবারের নতুন বাসভবন আর দুর্গা মঞ্চ। তবে পূজোর রীতিনীতির তেমন বদল ঘটেনি, কেবল সময়ের সঙ্গে সঙ্গে বন্ধ হয়েছে বলি প্রথা। তখনকার পুজোয় আড়ম্বর ছিল না, জৌলাস ছিল না, তার কারণ সাদামাটা ভাবেই পুজোটা হতো, নিষ্ঠা সহকারেই পুজোটা হতো। কিন্তু এখন হচ্ছে যেহেতু আধুনিকতা আর ছোঁয়া লেগেছে, সেই হিসাবে আমাদের একটু প্যান্ডেলের আধুনিকতা হচ্ছে, এবং পুজোর মায়ের সাজসজ্জাতেও আধুনিকতা এসছে, এবং আমাদের নিজেদের মধ্যে কিছুটা আধুনিকতা ছোঁয়া এসছে, কিন্তু পুজোর নিষ্ঠা কিন্তু একই রয়ে গেছে। পুজোর আগে ঘরে ফেরেন দূর দূরান্তে ছড়িয়ে থাকা পরিবারের সদস্যরা। রায়বাড়ির নতুন বাসভবনে শুরু হয় তোড়জোড়, বাড়ির মহিলারা নিজে হাতে নারকেল নাড়ু বানান, সেই দিয়েই চলে অতিথি আপ্যায়ন। তবে করোনা আবহে এবছরও অতিথি খাওয়ানোর আয়োজন বন্ধ রাখা হয়েছে, রায় পরিবারের আর্থিক সঙ্গতিও আর আগের মতো নেই, তাই স্বাভাবিকভাবেই পুজোর জাঁকজমক অনেকটাই কমেছে। তবে ঐতিহ্য রীতিনীতি ও আন্তরিকতায় কোনো খামতি নেই। দ্য ওয়াল ব্যুরো।